এক্স্যাক্টলি এই মুহূর্তে সময় বলতে পারবো না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা যায়। আর আমাদের ম্যাডাম তো বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের মন্ত্রণালয়ে স্যারের সাথে বিভিন্ন আমরা তার সমন্বয় করে কার্যক্রমগুলো সেভাবেই নির্ধারণ করা হবে। আর নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এবারে কোনো সংবাদ নেই। আসলে আমাদের এখানে প্রায় 26টা অর্গানাইজেশন কাজ করে একটা এয়ারপোর্টে, প্রত্যেকে সে এটা চালু করতে গেলে কিন্তু আমার ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে। তো এটাকে চালু করতে গেলে আমার এই 26টা অর্গানাইজেশনেরও কিন্তু কিছু ইকুইপমেন্ট, যেমন আমাদের প্রধান স্টেক হোল্ডার আছে আমাদের এনবিআর, এনবিআর এর কিছু ইকুইপমেন্ট ওখানে ইনস্টল করতে হবে, অন্য অন্য বিমানের আছে। তো সব কিছু মিলায় এই ইকুইপমেন্ট গুলো আসার পরে এটা টেস্ট অ্যান্ড ট্রায়ালে যাবে। আমার ফিজিক্যাল স্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, এখন আমরা টেস্ট অ্যান্ড ট্রায়ালিং পর্যায়ে আছি। আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেটা আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা অ্যাজ যত দ্রুত সম্ভব আমাদের এটাকে ওপেন করার জন্য। এবং যেহেতু আমার স্ট্রাকচার রেডি হয়েছে, আমি যত দ্রুত চালু করতে পারবো তত দ্রুতই আমি রেভিনিউ আনতে পারবো। তবে চ্যালেঞ্জটা হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যে আমার 26টা অর্গানাইজের সাথে এবং আমার ইন্টারনাল অর্গানাইজের সাথে এটা কোঅর্ডিনেশন করে ফুল ফ্লে আমি যখন আমি চালু করতে যাব আমার প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আমাকে চেক করতে হবে এটা ফাংশনাল করছে কিনা, এবং তিন থেকে চার মাস কিন্তু আমাকে এই টেস্ট অ্যান্ড ট্রায়াল মধ্যে রাখতে হবে। সো এই সময়গুলো আমাদের দিতে হবে, কিন্তু ফিজিক্যালি কিন্তু আমার যে কনস্ট্রাকশন যে ফেজ সেটা আমাদের শেষ। এই বছর তো পারছেন না তাহলে, এই বছর হয়তো ডিফিকাল্ট হবে হয়তো। আমরা এনবিআর সাথে কথা বলেছি, তাদের যে যে স্ক্যানিং মেশিন গুলো বসাতে হবে জায়গা আমরা দিয়ে দিয়েছি, এখন ওরা এখন ইম্পোর্ট পর্যায়ে আছে, এখন এটা আসবে লাগবে টেস্টিং ট্রায়াল হবে, এটাও কিন্তু সময় লাগবে। এখন খুব স্পেসিফিক বলা কিন্তু খুব ডিফিকাল্ট, প্রত্যেকটা প্রকল্প তো একটা সময় ধরে আগায়। আপনারা আমার আমার প্রকল্পের কাছে আমি রেডি, এখন এনবিআর আছে, আমার এসবি আছে, আমার এখানে ডিজিএফ আইন সমস্ত ওদের প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে সমস্ত কিছু, কিন্তু আমরা কিন্তু কোঅর্ডিনেশন প্রত্যেক দিনই কিন্তু আমরা মিটিং করছি, কথা বলছি এদের সাথে, ইভেন মেইনটেনেন্স অপারেশন নিয়েও আমরা কথা বলছি। তো সমস্ত কিছু করতে আমার হয়তো